নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ে পঞ্চায়েত প্রতিনিধিদের কম্পিউটার বিতরণ, সৌজন্যে গ্রাম সেবক যোজনা। আন্তরাজ্য গাড়ি চোর চক্র সক্রিয়, মিঠু বিশ্বাস খুনে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ত্রিপুরার বাগবাসায় ডাম্পার বাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত শিলচরের দুই যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলা পরিষদ কার্যালয়ে শনিবার আয়োজিত এক সভার মাধ্যমে জেলার বিভিন্ন গাঁও পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে কম্পিউটার তুলে দেন শিলচরের সাংসদ রাজদীপ রায় সহ অন্যান্যরা। কেন্দ্র সরকারের রাষ্ট্রীয় গ্রাম সেবক যোজনার অধীনে আসামে 500টি কম্পিউটার প্রদান করা হয়েছে। তার মধ্যে কাছাড় জেলা পরিষদের অধীনে জেলায় মোট 43টি কম্পিউটার এসেছে। শনিবার বেশ কিছু পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে কম্পিউটার তুলে দেওয়া হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজদীপ জানান, মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে গ্রাম উন্নয়নে গতি আসার পাশাপাশি বিভিন্ন আইনের মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি বজায় রেখে যেভাবে কাজের অগ্রগতি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিগত দিনে গাঁও পঞ্চায়েত স্তরে অনেক অর্থ আসলেও সঠিক সময়ে তা বাস্তবায়ন হয়নি। বর্তমান সময়ে রুরাল এলাকার চিত্র গোটা দেশে পাল্টে গেছে। রুরাল এলাকার উন্নতি সাধন হওয়ায় তা গোটা দেশ জুড়ে আরবান ও সেমি আরবানে বৃদ্ধি পাচ্ছে। মোদী সরকারের নেতৃত্বে দেশ বর্তমানে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আগামীতে উন্নয়নের সেই ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন সাংসদ। অনুষ্ঠানে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায় সহ অন্যান্য সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। সুযোগ সুবিধা সরকার অনেক দিচ্ছে, রাস্তাঘাট জল থেকে আরম্ভ করে, পানীয় জল থেকে আরম্ভ করে, ইলেকট্রিসিটি বাড়ি বানানো থেকে আরম্ভ করে অনেক কিছু করে দিয়েছে। আমরা গতকালকে দিশা কমিটির মিটিং করেছি, সিও সাহেব ছিলেন। আমি ছোট্ট একটা কথা বলছি, বিগত কিছু দিনে আমরা প্রায় 111,000 প্রধানমন্ত্রী আবাসের অধীনে আমরা ঘর বানিয়ে দিয়েছি এবং এটা আপনাদের হাতে দিয়ে হয়েছে। এই ফিগারগুলো অনেক সময় আসে না ডাইরেক্টলি, যদিও তার মধ্যে 97,000 ঘর আপনাদের জন্য হয়েছে, মানে কাছাড় জেলা পরিষদের অধীনে হয়েছে। আরবান এরিয়াতে প্রায় 14,000 এর মতন ঘর হয়েছে। তার মানে কি যে বিগত কিছু দিনের মধ্যে আমরা প্রায় 111,000 প্রধানমন্ত্রী আবাস, যে দরকারি যাদের বাড়ির উপরে মাথার উপরে ছাদ নেই তাদেরকে আমরা বাড়ি বানিয়ে দিয়েছি। আমরা উজ্জ্বলা অধীনে প্রায় 2,00,000 উপরে মহিলাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। তারা এখনো কম পয়সায় গ্যাস পাচ্ছেন, সাবসিডির পয়সা তারা গ্যাস সিলিন্ডার পাচ্ছে। উন্নয়ন হচ্ছে, উন্নয়ন গিয়ে পৌঁছাচ্ছে। তার জন্য যে এজেন্সিগুলো, যেরকম কাছাড় জেলা পরিষদ ইজ ওয়ান অফ দ্য এজেন্সি, এই এজেন্সির দায়িত্ব বর্তায় যে কাজগুলো, যেগুলো সরকার নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছে, সেই নিয়ম আর নীতি অনুযায়ী সেই যার কাছে বেনিফিট পাওয়া দরকার, সুযোগ্য ব্যক্তির কাছে বেনিফিটটা যাতে গিয়ে পৌঁছায় এটা দেখার দরকার এই জেলা পরিষদের অধীনে। যে আন্তরাজ্য গাড়ি চোর চক্রের খপ্পরে পড়ে বেঘুরে প্রাণ হারিয়েছেন করিমগঞ্জ শহরের বিপিনপাল রোডের বাসিন্দা মিঠু বিশ্বাস। পেশায় তিনি একজন গাড়ি চালক। মিঠু বিশ্বাস হত্যার দায়ে অভিযুক্ত কুখ্যাত অপরাধী অরুণ দাস সহ পাঁচজনকে গ্রেফতার করেছে শিলচর সদর পুলিশ। অন্যান্যরা হল পাথারকান্দির নতুন চাঁদপুরের জসিম উদ্দিন, শিলচর কনকপুরের রাজু হোসেন বড়ভুইয়া ওরফে রিজু, রামকৃষ্ণনগরের কালীবাড়ির পিন্টু দাস ও কালীগঞ্জের আজিম উদ্দিন। শিলচর সদর থানায় এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার নোমাল মাহতো ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন একথা জানান। তারা বলেন, গত 9 ডিসেম্বর রাত 11:30 গুরুতর জখম অবস্থায় রামনগর বাইপাসে নগ্ন অবস্থায় এক যুবককে উদ্ধার করে শিলচর পুলিশ। পরে তাৎক্ষণিকভাবে আহত যুবককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলেও তিনি মারা যান। তার নাম মিঠু বিশ্বাস, যাকে করিমগঞ্জের এক অজ্ঞাত গাড়ির মালিকের কথা মতো ট্যাক্সি স্ট্যান্ড থেকে ভাড়া করেছিল। পরে সে অনুযায়ী শিলচর সদর থানায় মামলা দায়ের করা হয়। মৃত্যু ঘটে। ইতিমধ্যে আমি এই ঘটনার জড়িত অরুণ দাস, জসিম উদ্দিন, রাজু হোসেন, পিন্টু দাস আৰু আজিম উদ্দিন এই ব্যক্তিসকলক ইতিমধ্যে গ্রেপ্তার করেছো। আর এই যখন ওয়েগনার গাড়ি যখনত মিঠু বিশ্বাসক লৈ অহা হৈছিল আর রামনগরত ফেলাই দিয়া হৈছিল আর বাকি যি দুগৰাকী ব্যক্তিয়ে সেই ওয়েগনার গাড়িখন লৈ গল, লৈ গৈ তেওঁলোকে ভাইৰেংটি গল
মিজোরাম ফাইটিংটি গল, তারপর তেখেতে আইজলত গল, আইজলত গৈ বেলেগ একজন ব্যক্তিক তেখেতে এই গাড়িখন বিক্রি করিলে। তারপর অরুণ দাস আর পলায়ন করে আসিল, আমি জানা মতে অরুণ দাস তেখেতে নাগাল্যান্ডের ডিমাপুর পলায়ন করে আসিল। আমার ইতিমধ্যে আমার মাননীয় এসপি স্যারের নেতৃত্বত একটা স্পেশাল টিম ইয়াতে কনস্টিটিউট করা হয়েছিল, আর সর্বশেষত আমি এই পাঁচগৰাকীর অপরাধীক ইতিমধ্যে আমি এরেস্ট করবলে সক্ষম হয়েছো। আর এই ওয়েগনার গাড়ি যখন আর AS10D5123 এই গাড়িখন আমি জব্দ করবলে সক্ষম হয়েছো। অসম আগরতলা জাতীয় সড়কের উপর ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক চালক ও বাইক আরোহীর। নিহত উভয়ই শিলচরের বাসিন্দা। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাত আনুমানিক 8:30 নাগাদ উত্তর ত্রিপুরার বাগবাসা থানাধীন নোয়াগাং বাজার সংলগ্ন এলাকায়। তারা বুলেট বাইকে চড়ে শিলচর থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। খাতুক ডাম্পার গাড়িটিকে পুলিশ আটক করেছে, সেই সঙ্গে আটক করা হয়েছে গাড়ির চালককেও। আগরতলা সাইড থেকে আসছিল আর একটা বুলেট, এর মধ্যে দুজন রাইডার এবং পিলিয়ন রাইডার, তারা আসামের সাইড থেকে আগরতলার দিকে যাচ্ছিল। তো রাত অনুমানিক 8টার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্টে তারা স্পটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় দুটি বুলেটের ড্রাইভার এবং রাইডার এবং পিলিয়ন রাইডার। তারপর পুলিশ পার্টি সেখান থেকে ইঞ্জুর্ডকে রেস্কিউ করে ধর্মনগর হাসপাতালে পাঠায়। তো কিছুক্ষণ পরেই দুজন ইঞ্জুরি মারা যায়। তো এখন পর্যন্ত যা ইনফরমেশান, দুজনই আসামের বাসিন্দা শিলচরের। তো আমরা আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করছি, ও বাড়ির লোককে আমরা ডেকে পাঠিয়েছি, ওরা আজকে রাত্রেই আসবে। তো আমরা একটা আরটিএর একটা মামলা নিয়েছি এবং গাড়ি বুলেট আমরা রিকভারি করেছি বা সিজ করেছি, এবং গাড়ির যে চালক ওকে আমরা অ্যারেস্ট করেছি। স্যার আমরা জানতে চাইব গাড়ি এবং বুলেট বাইকের নাম্বারগুলো যদি। হ্যাঁ, বুলেটটা গাড়িটার নাম্বার, ট্রিপারটার নাম্বার হয়েছে TR05D1806, এবং যে বুলেটটা ছিল রয়্যাল এনফিল্ড সেটার নাম্বার ছিল AS11P787। ধমকি দিয়ে অভিযোগকারীর বয়ান পরিবর্তন করার গুরুতর অভিযোগ উঠেছে ধলাই থানার ওসির বিরুদ্ধে। এসপির কাছে এই অভিযোগ তুলে ধরলেন এলাকার একাংশ ভুক্তভোগী। অভিযোগকারী ধলাই শেরাতল এলাকার শাহাবুদ্দিনের বক্তব্য, 20 ডিসেম্বর দিলীপ মালা, শম্ভু ঘোষ, রাজওয়ার, কানু রায়ের বিরুদ্ধে মারপিট, গাড়ি ভাঙচুর ও প্রাণঘাতী হামলার অভিযোগ জানিয়ে ধলাই থানায় একটি এজাহার দায়ের করেছিলেন। ওইসব দুষ্কৃতীরা তার ভাই তাজিমুদ্দিনকে বেধড়ক মারপিট করে সড়কে ফেলে রাখে। পুলিশ তাজিমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করে। ধলাই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করায় সন্দেহ জাগে অভিযোগকারীদের। পরবর্তীতে আদালত থেকে মামলার দলিল বের করে দেখতে পান, পুলিশ অভিযুক্তদের কথা উল্লেখ না করে মন গড়া বয়ান লিখে আইন প্রক্রিয়া গ্রহণ করেছে। অভিযোগকারীদের দাবি, অতিসত্বর মূল এজাহার অনুসারে মামলা নথিভুক্ত করতে হবে এবং দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এ ব্যাপারে ধলাই পুলিশের বিরুদ্ধে কাছাড়ের পুলিশ সুপারকে সদর্থক ভূমিকা গ্রহণের আর্জি জানিয়েছেন স্থানীয়রা। মরি ভাইছে, মরি ভাই আসলে তখন মানে ইজার আর একটা লিখিয়া, হ্যাঁ অফিসারে আমার দস্তখত লইছেন, লইয়া তাই মানে অফিসারে কইছেন আচ্ছা ঠিক আছে তোমার যতটা ক্ষতিপূরণ আছে এটা সব কিছু ফাইবাই, তুমি এটার লাগে চিন্তা করিও না, তুমি যাও। আজ আমার 20 থেকে লইয়া 20-25 দিন হইয়া আসছে, তখন আমার ভাইয়ের কোনো বিচার আসার কোনো কিছু পাই না, পাইয়ার না। তখন আমার চারজন মানুষ তারা ধরতে উঠতে লাগে, হ্যাঁ মানুষ এখন জায়গার তারা চারজন মানুষ উঠাইতে লাগে, ধরতে লাগে। তখন আবার অফিসারের গিয়ে মধ্যেও আমি ফোন করছি, ফোন করিয়া খুঁজি স্যার কীরকম কিলা কিতা, আমি তো কোনো চেহারা পাইয়া না স্যার, আপনি একবার কইলা মানুষ দিতা, আপনারা আইতে আইয়া ইনকোয়ারি করতা, কোনো কিছু নাই। যেদিন বাই চান্স হেজি মারা যায়তে গাড়িটা খেয়ে যে ঘটনা করছে তারা দেখিয়ে দিত না, আমরা দেখিয়ে দিত, আমার গার্জেন দেখিয়া গার্জেন নাম লেখা আছে না, এটার তো আর কোনো আমরা আর নাম আর পাইলাম না, এটা আমরা কোনো আর নামও পাইছি না। আমি যেটা দিছি এটা আমার নাম দিয়ে আমি মানে এ কইছে যে অ্যাক্সিডেন্ট তারে মারিলিতা, যে মানুষ সে সুস্থ হয়েছে বিকালে 7-8 দিন পরে সুস্থ হইয়ালে আমারে কইছে।
হ্যাঁ জ্ঞান জ্ঞান আইসে তার জ্ঞান আই আসলে তখন আমরা ভাই চার্জ করছি তারে, ওই যে দেখ ভাই এইরকম তোর ঘটনা, একটা গাড়িও জুড়লো আর তোরেও জুড়ি করে দিলা, কিতার লাগে কিতাব ব্যাপারে আমরা ভালো করে তুমিটা খুঁজতে লাগবো। এরপরে আমরা সুবিচার ভাইয়ের না গতিকে আমরা মানে এসপি স্যারের কাছে গেছি, এসপি স্যারের কাছে গিয়া আমি মানে কইছি, কইছি স্যার আমার আর কেউ নাই নিরুপায় মানুষ, আমি স্যার আমার কেসটা মানে যে কোনো মতে আপনি ওটা আমার দেখিয়ে দিবা। তখন এসপি স্যারে কইছে আচ্ছা ঠিক আছে এটা আমি অ্যাকশন নিবো, কেটে নিতাম না। বিগত 28 বছর থেকে হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পরিচালনায় সর্বজনীন শনি পূজার আয়োজন হয়। এরই অঙ্গ হিসেবে শুক্রবার সন্ধ্যায় প্রয়াত বিজু পাল স্মৃতি মঞ্চে গুণজ্যোতি দত্তের সভাপতিত্বে এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত ধরে পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভা সূচনা হয় এবং সবাই হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তাদের সমাজসেবামূলক কাজের মনোভাবকে স্বাগত জানিয়ে আন্তরিক ধন্যবাদ ও সংস্থাটির শ্রীবৃদ্ধি কামনা করেন। শনিবার সন্ধ্যা 5টা থেকে শুরু হয় শনি বন্দনা, শনির দেবতা পূজার্চনা এবং 7টা থেকে উপস্থিত প্রায় 5,000 ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং কর্মকর্তারা সবাইকে প্রত্যেক বছর এভাবে হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার বার্ষিক শনি পূজায় উপস্থিত থাকার অনুরোধ জানান। সর্বজনীন শনি পূজা কমিটি হৃদয় সরণি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা 28তম পূজার শুরু, গতকালকে আমরা এটা উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, আজকে আমরা শনি পূজা। শিলচরবাসী তথা সবার বাড়ির সকল সকলের কাছে আমার বিনম্র অনুরোধ, সবাই যাতে আমাদের পূজার অ্যাটেন্ড করে এবং প্রসাদ খায়। আজকে প্রায় 4,000 মানুষের প্রসাদের বিতরণের ব্যবস্থা আমরা করছি। পূজা আরম্ভ হয়েছে, পূজা চলে, আর এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান গতকালকে গেছে, আজকেও ছোটোখাটো কীর্তনাদি আছে, সকল সকলের সহযোগিতা আবারও কামনা করছি। সম্পূর্ণ নারী সংস্থার উদ্যোগে সংক্রান্তির প্রাক মুহূর্তে আয়োজিত হল করিমগঞ্জের পৌষ পার্বণ মেলা। মূলত মহিলাদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে করিমগঞ্জের সম্পূর্ণ নারী সংস্থার উদ্যোগে করিমগঞ্জে পৌষ পার্বণ মেলার আয়োজন করা হয়েছে। 3 দিন ব্যাপী করিমগঞ্জ মহাবিদ্যালয়ের খেলার মাঠে চলবে এই পৌষ পার্বণ মেলা। এই মেলায় করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে মহিলারা নিজেদের তৈরি বিভিন্ন ধরনের পিঠে সন্দেশ সহ অনেক ধরনের খাবার সামগ্রী নিয়ে এই মেলায় উপস্থিত হয়েছেন। সম্পূর্ণ নারী সংস্থার উদ্যোগে করিমগঞ্জের পঞ্চমবারের মতো এই পৌষ পার্বণ মেলার আয়োজন করা হয়েছে। এতে ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্পূর্ণ নারী সংস্থার প্রধান পারমিতা পালগুলি নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। আমরা মূলত আমাদের যে লক্ষ্যটা আমাদের হচ্ছে আমরা নারীদেরকে একটু স্বাবলম্বী করতে চাই, যে অনেক সময় আছে নারীরা ঘরে ঘরে পিঠা বানাচ্ছেন সবাইকে খাওয়াচ্ছেন কিন্তু তাতে কোনোদের কিছু একটু করতে পারছে না, কিন্তু এই পিঠাটাই বানিয়ে ওনারা যে এসে এখানে বিক্রি করছেন তাতেও ওনাদের একটু রোজগারও হচ্ছে তারপর আনন্দ হচ্ছে, সেই এটার মাথায় রেখেই আমাদের আজকে এই রকম পৌষ মেলার আয়োজন আমরা করেছি। তো এখানে এসে অনেক জায়গারই থেকে এসছেন নারীরা, এসে যে এত সুন্দর ওনারা পিঠা পুলি তৈরি করে এনেছেন এবং অত্যন্ত সুস্বাদু সেই খাবার, সে বিক্রি করছেন পয়সা রোজগার করছেন, ওনারাও এত আনন্দ পাচ্ছেন আমরাও তা দেখে আরও বেশি আনন্দ পাচ্ছি, আমরা যে ওনাদেরকে একটু কিছু জায়গা করে দিতে পেরেছি এটাই আমাদের উদ্দেশ্য। দর্শকদের কাছ থেকে কীরকম সাড়া পাচ্ছেন? ভীষণ ভীষণ সাড়া পাচ্ছি, দর্শকরা তো মানে কালকে প্রথম দিন ছিল আজকে কালকে সেরকম ছিল আজকের দ্বিগুণ চলে এসেছেন, হ্যাঁ একদম বিকেল থেকে কন্টিনিউ এইভাবে চলে যাচ্ছে আমাদের, এখন আপাতত তো দেখছি আজকে প্রায় শেষের দিকেই হয়ে যাচ্ছে, তো মোটামুটি সবারই পিঠা শেষের পথে, পিঠা শেষই হয়ে যাচ্ছে, আবার আগামীকালকের জন্য প্রস্তুত করবেন গিয়ে এর জন্য তাড়াহুড়া চলছে। আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে বিশেষ বন্দে মাতরম পাঠচক্র অনুষ্ঠিত হয় 13 জানুয়ারি শনিবার। স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলচর NIT ফকিরটিলাতে অবস্থিত জীবনদীপ বৃদ্ধাশ্রমে 13 জানুয়ারি শনিবার বিকেল 4টায় বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এই পাঠচক্র। বিগত 4 দশক ধরে ধারাবাহিকভাবে এই পাঠচক্র চালিয়ে আসছেন আর্য সংস্কৃতি বোধনী সমিতির সদস্য সদস্যরা। প্রথম দিকে প্রতি রবিবার এই পাঠচক্র অনুষ্ঠিত হয়ে থাকলেও এখন প্রতি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অনুষ্ঠিত হয় এই বন্দে মাতরম পাঠচক্র, কখনো সমিতির ভবনে, কখনো কোনো মন্দিরে, কখনো কারো বাড়িতে অনুষ্ঠিত হয়। এই প্রথমবার বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হল বন্দে মাতরম পাঠচক্র। সেদিনের পাঠচক্র ছিল গীতাপাঠ, স্বামীজির বই থেকে নির্বাচিত কিছু পাঠ, সঙ্গীত এবং স্বামীজি ও স্বদেশ ভাবনা নিয়ে আলোচনা। সমিতির সদস্যদের পাশাপাশি বৃদ্ধাশ্রমের আবাসিকরা এতে অংশ নেন। শক্তিশালী সবল মনে করো তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ। তো আমাদের মানবতার যে কথা বলা হয়েছে, মানবতার কথার মধ্যে
আমাদের শুধু একটা কথাই আমাদেরকে মনে রাখতে হবে। তো বিবেকানন্দের যে কথা বারবার বলতে হবে, বলেছেন শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকে বিদ্যমান তারই প্রকাশ, আর ধর্ম হচ্ছে মানুষের ভিতর যে ব্রহ্মত্ব প্রথম থেকে বিদ্যমান তারই প্রকাশ। আজ এখানে যারা আমরা বসে আছি, তো আমরা আমাদের নিজেদেরকে বলবো না, আমার একটা কন্যা এখানে এসে দাঁড়িয়ে বলে গেছে যে আমার গুণ কীর্তন যদি আমি করি তাহলে সেটা করো না, মানে আমার ওইটা অন্যরা উপলব্ধি করবে। তো এখানে আসা, আমার যদি আসার কথা এখানে বলি তাহলে আমার দ্বিতীয় দিন, তো এই দ্বিতীয় দিনে এখানে আসবো আসবো করে আর আসা ভাবছে না, কিন্তু আমন্ত্রণ যখন হয়েছে না শুধু অনুষ্ঠানের যখন আয়োজন হয়েছে আসতে বাধ্য, তার জন্য আসা যে এখানে আসতে হবে। তো আপনাদের দেখে আপনাদের মধ্য থেকে যে প্রেরণা, আপনাদের মধ্যে যে শক্তি, আপনাদের মধ্যে যে সবলতা, সমস্ত কিছুতে আমরা আমি ব্যক্তিগতভাবে বড় পূর্ণ। করিমগঞ্জ জেলায় প্রথমবারের মতো একটি প্রাথমিক বিদ্যালয়ে ভোগালী বিহু এবং মকর সংক্রান্তি উপলক্ষে পৌষ পার্বণ মেলা আয়োজন করা হয়েছে। এদিন স্কুল ক্যাম্পাসের ভেতর স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীরা শাকসবজি সহ বিভিন্ন ধরনের পিঠে সন্দেশ এবং নারিকেল বিক্রয় করতে দেখা গেছে। তাছাড়া এদিন 703 নম্বর এলংজুরি এলপি স্কুলের পৌষ পার্বণ মেলা ক্রেতা হিসেবে এলংজুরি গ্রামের মানুষ সহ আশপাশের স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকাদের দেখা যায়। মূলত এমন ব্যতিক্রমী মেলার আয়োজন করার আসল উদ্দেশ্যের কথা বলতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা কি বলেন তা এবার শুনে নিন। আমরা 703 নম্বর এলংজুরি এলপি স্কুলের টিচার সহ শিক্ষক আমার দিন। তো আমরা মানে এই জিনিসটা 4-5 দিন আগে ভাবছিলাম যে এই মেলাটা পৌষ পার্বণ মেলাটা করতাম। তো এই মেলাটাতে উদ্দেশ্য হইল এক তো গতানুগতিক পড়াশোনা তো আছেই, কিন্তু একটু অন্যরকম করিয়া তারা এখানে বহু জিনিস শিখতেও পারে, যেরকম যেমন কিনা বেচার একটা আইডিয়া পায়, তারপরে টাকা পয়সার মূল্য, বহু জিনিস, ওজন ওজন বহু কিছু আইডিয়া পায়। এটা তো একটা এক্সট্রা আছে, এর সঙ্গে মানে স্বাবলম্বী হওয়ারও একটা রাস্তা দেওয়ার একটা ইচ্ছা আছে আমাদের। কারণ আমরা সবাই জানি আজকাল চাকরি পাওয়া তো বহুত কঠিন, কিন্তু ব্যবসাটা যদি হয় দেশের উন্নতি হয়, মানুষেরও উন্নতি হয়। তো আমরা যেমন প্রধানমন্ত্রী কই যেমন ব্যবসা বাড়াও বা ব্যবসা করো, স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো, ওটা আমাদের আসল উদ্দেশ্য আর কি। এর লিগে এই পৌষ পার্বণ মেলাটা করছে। এই মেলাতে ক্রেতা হিসাবে কারা রয়েছে? ক্রেতা হিসাবে গ্রামের মানুষ, অন্যান্য আশেপাশের স্কুলের শিক্ষক শিক্ষিকারা, তারপরে যেমন আমাদের অফিসার আইসলা, সে অন্য স্কুলের অন্য ক্লাস্টারের সিআরসিসির আইসলা, তারা সবই আইয়াও জিনিস কিনে আনিস। এখন তো যারাও আইরা তারাও দেখিয়া বালা পাইরা সব জিনিস, কারণ সবগুলা জিনিস তারা নিজের ক্ষেতের, এই তো কিছু বাইরে থেকে নিয়ে আনা নাই, এবং নিজের ক্ষেতের জিনিস আনছে আনিয়া তারা বিক্রি করে। কাঞ্চনপুর এলগিনের খাস কলোনি এলাকায় প্রথমবারের মতো অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করলো শ্রী শ্রী হরিনাম সংকীর্তন উদযাপন কমিটি। শনিবার শুভ অধিবাসের মাধ্যমে 3 দিনব্যাপী মহানাম সংকীর্তনের সূচনা করা হয়। শিলচর থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত এলগিন ঘাটের খাস কলোনি এলাকায় বসবাসকারী লোক মৎস্য চাষের উপর নিজের জীবিকা নির্বাহ করেন। এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে এবার হরিনাম সংকীর্তন আয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার হরিনাম সংকীর্তন উপলক্ষে কমিটির কর্মকর্তারা মণ্ডপে রাধা ও শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করেন। শুভ অধিবাস উপলক্ষে এলাকার বিভিন্ন মহিলা ও যুবতী সহ শিশুরা পরম্পরাগত পোশাক পরিধান করে কলস হাতে নিয়ে দীর্ঘ এলাকা অতিক্রম করে অধিবাসের জল ভরে মণ্ডপে নিয়ে আসেন। রবিবার ভোর থেকে হরিনাম সংকীর্তন শুরু করা হবে এবং আগামী সোমবার দধি ভাণ্ড ভঞ্জন সহ বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে 3 দিনব্যাপী মহানাম সংকীর্তনের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এই অধিবাসী প্রথম বৎসর আমাদের খাস কলোনি এবং আমাদের সর্বজনীয় উৎসব, আমাদের গ্রামবাসী সবাই নিয়ে এই আনন্দময় উৎসব আরম্ভ হবে। আজ অধিবাস, কাল মহানাম যজ্ঞ, পরশুদিন সমাপন। আমি আমাদের গ্রামবাসী সবাইকে আহ্বান করি যে এই নাম যজ্ঞে আসার জন্য। আমাদের কমিটির ভাই বন্ধু সবাইকে নিয়ে আমরা এই কমিটির তরফ থেকে আজকে আমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। এই বছর আমরা এই প্রথমবার শুরু হয়েছে এই নাম যজ্ঞ। তো অতিথি বা বাড়ি থেকে কেউ আসবেন নাকি এখানে? বা অনেক 2-3 সম্প্রদায় মিলে কীর্তনটা হয়েছে সব হবে। আমাদের এই শিলচর থেকে আসছে, খাটলিছড়া থেকে আসছে এবং আমাদের খাটিকোড়া থেকে আসছে। আমরা এবার প্রথম বছর শুরু করেছি, প্রত্যেক বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ওই তারিখে ওই দিনে আমরা প্রতি বছর ওই নাম কীর্তন দেব।
শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কাছাড়ে পঞ্চায়েত প্রতিনিধিদের কম্পিউটার বিতরণ, সৌজন্যে গ্রাম সেবক যোজনা। আন্তরাজ্য গাড়ি চোর চক্র সক্রিয়, মিঠু বিশ্বাস খুনে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ত্রিপুরার বাগবাসায় ডাম্পার বাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত শিলচরের দুই যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।